অ্যামিরেটস হিলস দুবাইয়ের সবচেয়ে দামি আবাসিক এলাকা এখানে বিলাসবহুল প্রাসাদের ছড়াছড়ি আর তারই মধ্যে সবচেয়ে দামি বাড়ি এটি বাড়ির মোট ইনডোর স্পেস ষাট হাজার বর্গফুট ফলে আমাদের আমজনতার ষাটটি বাড়ির সমান পাঁচটি বেডরুম রয়েছে তার মধ্যে প্রধান বেডরুমটি প্রায় চার হাজার বর্গফুট অর্থাৎ এই একটি বেডরুম মধ্যবিত্ত মানুষের মোট চার পাঁচটি বাড়ির চেয়েও বড় তাছাড়া বিশালাকা ডাইনিং ও বিনোদনের রুম রয়েছে দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির দর উঠেছিল দুইশো মিলিয়ন ডলার শেখা মেহেরার এই বিশাল প্রাসাদের দাম বাংলাদেশি মুদ্রায় দুই হাজার দুইশো ছয় কোটি টাকার বেশি মোট পনেরোটি গাড়ি রাখা যাবে এমন বিশাল গ্যারেজ রয়েছে এই প্রাসাদে সেই সঙ্গে ইনডোর ও আউটডোর পুল রয়েছে সত্তর হাজার লিটারের মেরিন অ্যাকোয়ারিয়াম রয়েছে যা কিনা অনেক বড় বড় চিড়িয়াখানাতেও থাকে না এত বড় প্রাসাদ এতে নিজস্ব পাওয়ার সাবস্টেশনও রয়েছে বিপদকালীন পরিস্থিতিতে লুকিয়ে পড়ার জন্য একটি প্যানিক রুমও রয়েছে বাড়ির সামনে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বিশাল সুইমিং পুল বাড়িটিতে একশত সত্তর কেজি স্বর্ণের ব্যবহার করা হয়েছে দৃষ্টিনন্দন এই বাড়িটি সাজাতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের পাথর যাকে মার্বেল পাথর বলা হয়ে থাকে তবে এই দৃষ্টি নন্দন বাড়িটি তিনি তার পিতার কাছ থেকে পাননি তিনি বাড়িটি উপহার পেয়েছেন আর এই বাড়িটি তাকে উপহার দিয়েছেন তার শাশুড়ি তাদের কন্যা সন্তান হওয়ার উপলক্ষে এই বাড়িটি তাদের উপহার দেন বর্তমানে শেখা মেহেরা ও তার স্বামী সন্তানদের নিয়ে একসাথে এই বাড়িতে আছেন আজ এ পর্যন্ত এমন জানা অজানা তথ্য জানতে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ